অবশেষে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাকসেবক মানে হচ্ছে পোস্ট অফিসে নতুন সরকারি চাকরির ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, যেখানে প্রচুর ছাত্রছাত্রী কিন্তু নতুন এই মুহূর্তে এই সরকারি চাকরির সুযোগ পাবে, এবং যেখানে তোমাদের দিতে হবে না পরীক্ষা, ডাইরেক্ট তোমরা কিন্তু সরকারি চাকরি পেয়ে যাবে, যেটা অফিসিয়াল বিজ্ঞপ্তিও বেরিয়ে গেছে। মানে পোস্ট অফিসে কিন্তু তোমরা চাকরি করতে পারবে। কি কি পোস্ট রয়েছে, এ কিভাবে তোমরা ডাইরেক্ট পরীক্ষা ছাড়াই চাকরি পাবে, অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি বলছে, কত টাকা স্যালারি লাগবে, এ একই সাথে কিভাবে এ তোমরা মাধ্যমিক পাশেই অ্যাকচুয়ালি পোস্ট অফিসে সরকারি চাকরিতে সরাসরি নিযুক্ত হবে, সম্পূর্ণটা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজে তোমরা যারা সরকারি চাকরি পেতে চাইছো পোস্ট অফিসে এ মাধ্যমিক পাশে, তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। সম্পূর্ণ বিষয়টা অফিসিয়াল নোটিশ এবং অফিসিয়াল তথ্য অনুযায়ী বিস্তারিত আলোচনা করব। তো সবার প্রথমেই এই তোমাদের প্রত্যেকে বলে রাখি, দেখো অফিসিয়ালভাবে কিন্তু নোটিশ এখানে বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ জিডিএস অনলাইন শিডিউল 2 থেকে এ জুলাই মাসের এই ভ্যাকেন্সি রয়েছে, যেখানে পরিষ্কারভাবে সমস্ত ইনফরমেশান দিয়ে দেওয়া হয়েছে। এ অফিসিয়ালভাবে কি বলে দেওয়া হয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছ পুরো ডাইরেক্টলি বলে দেওয়া আছে জুলাই মাসে এ ক্যান্ডিডেটদের নেওয়া হবে। এবং এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে ভ্যাকেন্সির কথা, কি বলেছে 24/7/2023 থেকে 28/1/2023-এ, এবং অনলাইন ইস্যু নোটিফিকেশান অ্যান্ড ফর ডিভিশনের জন্য কিন্তু 3/8/2023-এ এ ইস্যুড করা হবে অনলাইনে। সমস্ত কিছু এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে পরিষ্কারভাবে নোটিশে, দেখতেই পাচ্ছ ও 20/7/2023-এ কিন্তু এই নোটিশ প্রকাশিত হয়েছে। এবার সমস্ত তথ্যের কথা যদি বলি একে একে, যাতে তোমাদের সমস্তটা ক্লিয়ার হয়ে যায়, প্রথমেই বলে রাখি এজ লিমিট, অর্থাৎ তোমাদের কত এজ লাগবে। এ তোমরা যারা পোস্ট অফিসে জিডিএসে আবেদন করতে যাবে, তোমাদের একটা ন্যূনতম বয়সের প্রয়োজন পড়বে। তোমাদের বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে, তাহলেই কিন্তু তোমরা এই জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাকসেবকের এ পোস্টে আবেদন করে সরকারি চাকরি পোস্ট অফিসে পেয়ে যেতে পারো। 18 থেকে 40-এর মধ্যে তোমার যদি বয়স হতে হয়ে থাকে, এক্ষেত্রে অবশ্যই মনে রাখবে তোমরা যারা জেনারেল রয়েছো, তোমাদের বয়স কিন্তু লাগবে 18 থেকে 40। তোমরা অনেকেই বলবে আমরা জেনারেল না, আমাদের ওবিসি রয়েছে, আমাদের এসটি এসসি সার্টিফিকেট রয়েছে, এক্ষেত্রে আমাদের কত বয়স লাগবে। দেখো তোমাদের ক্ষেত্রে বিশেষ কিছু ছাড় রয়েছে। কী ছাড় রয়েছে, তোমরা যারা ওবিসি রয়েছো, তোমরা 3 বছরের এক্সট্রা ছাড় পাবে সরকারি রুলস অনুযায়ী। অর্থাৎ তোমার বয়স যদি 18 থেকে 34-এর মধ্যে হয়ে থাকে, তাহলেও কিন্তু তোমরা এই গ্রামীণ ডাকসেবায় আবেদন করে সরকারি চাকরি পেতে পারো। ও এবং তোমরা যারা এসসি এসটি রয়েছো, তোমরা কিন্তু 5 বছরের ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী। এক্ষেত্রে তোমার বয়স যদি 18 থেকে 45-এর মধ্যে হয়ে থাকে, তাহলেও কিন্তু তোমরা এই সরকারি চাকরিতে আবেদন করে সরকারি চাকরি পেতে পারো পোস্ট অফিসে। এবার তোমরা অনেকেই আমাকে বলবে যে আবেদন করতে গেলে কত টাকা ফি দিতে হবে। দেখো একটা ফি এখানে রাখা হয়েছে, এ তোমার যদি 100 টাকা কিন্তু আবেদনের জন্য তোমাকে ফি দিতে হবে, অর্থাৎ ফর্ম ফিল আপ করার জন্য 100 টাকা কিন্তু তোমাদের দিতে হবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলবে যে আমার কি যোগ্যতার প্রয়োজন, আমার এডুকেশন কোয়ালিফিকেশান কি লাগবে, এবং কি এখানে ক্রাইটেরিয়া মানে এলিজিবল ক্রাইটেরিয়া রেখেছে। দেখো যোগ্যতার কথা যদি বলি, প্রথমেই বললাম প্লেন মাধ্যমিক পাস অর্থাৎ 10 পাস যদি তুমি করে থাকো, তাহলেই কিন্তু তোমরা সহজেই এই পোস্ট অফিসে আবেদন করে জব পেতে পারো। অর্থাৎ 10ম শ্রেণী উত্তীর্ণ বা মাধ্যমিকের মার্কশিট তোমাদের লাগবে আবেদন করতে গেলে সরকারি চাকরি পোস্ট অফিসে পেতে গেলে। এবং এখানে আরও একটা বিষয় মাধ্যমিক পাসের সাথে অফিসিয়ালভাবে উল্লেখ করা হয়েছে, দেখো শুধুমাত্র 10 পাস করলে হবে না, 10 পাসের সাথে ম্যাথামেটিক্স এবং ইংলিশ এই দুটো সাবজেক্টকে তোমার থাকতে হবে ক্লাস 10-এ। আর তোমরা যারা বোর্ডের পরীক্ষা দিয়েছো, তোমাদের প্রত্যেকের এর মাধ্যমিক বা 10 পাস করেছো, সে যে বোর্ড থেকেই বা যেখান থেকেই করো না কেন, তোমাদের অঙ্ক রয়েছে আর ইংলিশ রয়েছে, এই দুটো সাবজেক্ট তোমাদের ছিলই ছিল প্রত্যেকের ক্লাস 10-এ। সেক্ষেত্রে 10 পাস করলেই তোমাদের হবে। সাথে উল্লেখ করে দিয়েছে যেহেতু অফিসিয়ালভাবে ম্যাথ এবং ইংলিশ তোমাদের লাগবে, সেই অনুযায়ী আমি বলে দিলাম 10 পাস করতে হবে এবং সাথে ম্যাথ এবং ইংলিশ তোমাদের থাকতে হবে। আর তোমাদের প্রত্যেকেরই ম্যাথ ইংলিশ ক্লাস 10-এ ছিল।
কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে তোমরা অনেকেই বলবে টেন পাস করেছি কত নম্বর আমাকে পেতে হবে, দেখো কত নম্বর কত পার্সেন্ট পেতে হবে সেটা আর জন্য এলিজিবল ক্রাইটেরিয়ার কিছু নেই, শুধুমাত্র বলেছে মাধ্যমিক পাস করলেই তুমি আবেদন করতে পারবে, মাধ্যমিক পাস করলেই সরকারি চাকরি পাওয়ার আর জন্য আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। এর পরবর্তী বিষয় তোমাকে লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে, অর্থাৎ তোমরা যে তোমাদের এলাকা এরিয়া অনুযায়ী কিন্তু তোমাদের স্থানীয় ভাষা আর প্রতি পারদর্শী হতে হবে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ ও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হচ্ছে বিভিন্ন জোন যেখানে রয়েছে বাংলা তা জানতে হবে এবং বাংলা পড়তে লিখতে জানতে হবে। এরকমভাবে অন্য একটা স্টেট, ধরো আমি যদি বলি অন্য একটা স্টেটের কথা, ধরো ও আমি বললাম তোমার আর অসমের কথা, সেখানে আসামিয়া জানতে হবে, সেরকমভাবে রাজ্য অনুযায়ী কিন্তু ল্যাঙ্গুয়েজ স্থানীয় ল্যাঙ্গুয়েজ জানতে হবে, অর্থাৎ লোকাল ভাষা জানতে হবে। এবং পশ্চিমবঙ্গের জন্য আবেদন করতে গেলে কিন্তু তোমাদের বাংলা পড়তে লিখতে জানলেই হবে। এর পরবর্তীতে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কম্পিউটারের নলেজ লাগবে। এবার তোমরা অনেকেই বলবে কম্পিউটার নলেজ লাগবে, আমি তো মাধ্যমিক পাস করেছি কিন্তু কম্পিউটার শিখিনি, আমার কাছে কম্পিউটার পাসের সার্টিফিকেট নেই বা কম্পিউটারে ডিপ্লোমা করিনি। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি কোনো রকম অসুবিধা নেই, শুধুমাত্র বলেছে কম্পিউটার জানতে হবে, মানে কম্পিউটার সার্টিফিকেট লাগবে, কম্পিউটার এর তুমি কতটা পারদর্শী সেইটা সেরকমভাবে চেক করা হবে, নলেজ লাগবে মানে বেসিক যে নলেজ লাগে তুমি টাইপ করতে পারো কি না এই সমস্ত নলেজ লাগবে। সাথে লাগবে তোমাদের সাইক্লিং, মানে তোমাকে সাইকেল চালাতে জানতে হবে, এই বিষয়গুলো কিন্তু তোমাদের লাগবে। মাধ্যমিক পাস করা লাগবে, লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, আর তিন নম্বর হচ্ছে তোমাদের এখানে কম্পিউটার এবং সাইকেলিং তোমাদের জানতে হবে, অর্থাৎ সাইকেল চালাতে এবং কম্পিউটারে বেসিক নলেজ তোমাদের লাগবে। এরপরে তোমরা প্রত্যেকে জানো কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, 28 জুলাই থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া এই GDS-এ অনলাইনেই তোমরা ঘরে বসে করে নিতে পারো নিজেদের স্মার্টফোন দিয়ে। 28 তারিখ থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। এর পরবর্তীতে তোমাদের প্রত্যেকে বলে রাখি কী কী পোস্ট রয়েছে, মানে কী কী পদে তোমরা আবেদন করতে পারবে। দেখো মূলত তিনটি পদ এখানে রয়েছে, প্রথম পদের কথা যদি বলি BPM অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার, ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে কিন্তু তোমরা নিযুক্ত হতে পারো, অর্থাৎ তোমরা জানো পোস্ট অফিসে আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকে, তার মধ্যে ব্রাঞ্চ পোস্টমাস্টার যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটা পোস্ট, তো ব্রাঞ্চ পোস্টমাস্টার তোমার পোস্ট রয়েছে। দ্বিতীয় পোস্টের কথা যদি বলি ABPM অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদ রয়েছে, এবং তৃতীয়র কথা যদি বলি ডাকসেবক রয়েছে, ঠিক আছে ডাকসেবক রয়েছে। এই তিনটে পোস্টে কিন্তু তোমরা আবেদন করে পোস্ট অফিসে নিযুক্ত হতে পারো, হতে পারো ব্রাঞ্চ পোস্টমাস্টার, হতে পারো অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, হতে পারো ডাকসেবক, এই তিনটে পদ কিন্তু রয়েছে এই আবেদন করার জন্য। এরপরে সিলেকশন প্রসেসের কথা যদি বলি, তোমরা অনেকেই বলবে কিভাবে আমরা চাকরি পাবো, কি প্রসিডিওরে আমাদের চাকরি দেওয়া হবে GDS-এ, GDS অফিসিয়ালি কি জানিয়েছে। দেখো GDS অফিসিয়ালি জানিয়েছে যে এক্সাম নিয়ে কোনো রকম এক্সাম হবে না, নো এক্সাম মানে কোনো রকম এক্সামই হবে না, উইদাউট এক্সাম। আমরা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় দেখেছি এক্সাম নেওয়া হয়, তারপরে এক্সামে তুমি নাম্বার পাও, তার নিতে মেরিট লিস্ট বের হয়, তারপরে তোমাদের ইতিমধ্যে চাকরি হয়। কিন্তু এখানে যেটা তোমাদের এর তোমরা যারা পোস্ট অফিসে GDS-এ আবেদন করতে চাইবে এবং সরকারি চাকরি পেতে চাইছো, তোমাদের কিন্তু ও অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হয়েছে কোনো রকম এক্সাম লাগবে না, পরীক্ষা ছাড়াই তোমরা সরাসরি নিযুক্ত হতে পারবে। এক্ষেত্রে তাহলে তোমাদের কি হবে, ডাইরেক্ট সিলেকশন হবে, কোনো কিছুর ব্যাপার নেই, ডাইরেক্ট কিন্তু সিলেকশন হবে, একটা শর্ট ইন্টারভিউ হতে পারে এবং তারপরে নিযুক্ত হবে, মোটামুটি ডাইরেক্ট সিলেকশন তোমাদের হবে। এবার ডাইরেক্ট সিলেকশন কী হিসাবে হবে, পার্সেন্টেজের হিসাবে, তোমরা ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকে, ঠিক আছে মাধ্যমিকে তোমাদের কি মার্কস ছিল, ঠিক আছে মাধ্যমিকে তুমি কত পার্সেন্ট পেয়েছিলে তার উপর নির্ভর করছে তোমার আর কিন্তু চাকরি, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ জনেই দেখা যায় 80% থেকে ঠিক আছে 90%-এর মধ্যেই কিন্তু অ্যাকচুয়ালি চাকরি পেয়ে থাকে, এবং বিভিন্ন সময় আগে দেখা গেছে 60%-ও কিন্তু অনেকে এই GDS-এ চাকরি পেয়েছে।
মোটামুটি আমি বলবো তোমাদের 60% যদি তোমাদের নাম্বার থাকে তোমরা অবশ্যই আবেদন করো ও কোনো রকম সমস্যা নেই এই কারণ আবেদন করতে গেলে সেরকম কোনো তো রুলস নেই এক্সাম দিতে হচ্ছে না যদি 60% পেয়ে যদি তুমি চাকরি পাও সেক্ষেত্রে কিন্তু তোমারই ভালো কারণ ওন এখানে স্যালারির কথা যদি বলি তোমাদের স্যালারির কথা যদি বলি স্যালারি কিন্তু এখানে প্রায় 12,000 থেকে 30,000 মধ্যে কিন্তু স্যালারি হয়ে থাকে মানে এ 12,000 থেকে 30,000 মধ্যে স্যালারি হবে এবছর একটু স্যালারিটা বেড়েছে এবং তোমাদের জবের কথা যদি বলি না তোমরা খুব আনন্দিত হবে এখানে জবের টাইমিং কিন্তু মাত্র 4 থেকে 5 ঘন্টা মানে এ তোমাদের তোমরা যদি সরকারি চাকরিতে জিডিএস এ নিযুক্ত হও তাহলে কিন্তু তোমাদের টাইমিংয়ের কথা বলি জব টাইমিংয়ের কথা তাহলে কিন্তু তোমাদের 4 থেকে 5 ঘন্টা টাইম লাগবে ঠিক আছে 4 থেকে 5 ঘন্টা তোমরা টাইম দেবে এ তার মানে বুঝতেই পারছো মিনিমাম 8 ঘন্টা অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রে টাইম থাকে ওয়ার্ক টাইম থাকে তো এই ক্ষেত্রে 4 থেকে 5 ঘন্টা মানে এই চাকরি পাওয়ার সাথে সাথে তোমরা অন্যান্য চাকরির প্রস্তুতি করতে পারবে অন্যান্য কিছু করতে পারবে কারণ 4 ঘন্টা মিনিমাম থাকে তারপরে কী হবে স্যালারি আরও বেশি হবে ধরো 4 ঘন্টা এক্স্যাক্ট টাইম তারপরে ধরো তুমি 1 ঘন্টা করে এক্সট্রা দিচ্ছ ও বা 2 ঘন্টা করে এক্সট্রা দিচ্ছ তার ওপর কিন্তু তোমাদের স্যালারিও এক্সট্রা বাড়তে থাকবে যত টাইম তুমি এক্সট্রা দিচ্ছ বুঝতে পেরেছো তার মানে খুব ভালো একটা চাকরি এবং এখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে এখন যেহেতু বুঝতে পারছো অনেক ছাত্রছাত্রীরা প্রচুর প্রচুর নাম্বার পাচ্ছে সেই অনুযায়ী আর 80 থেকে 90% মোটামুটি কাট আপ চলে যায় তো এক্ষেত্রে যেহেতু পরীক্ষা হচ্ছে না সমস্ত কিছু এরকমভাবে হচ্ছে তো সেই অনুযায়ী কিন্তু তোমরা আবেদন অবশ্যই করো আমি বলবো।